আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি লিনা রহমান। আর শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ঘর। আগামী বুধবার ঘরগুলো হস্তান্তর করা হবে। উন্নয়নের মহাসড়কে পর্যটন নগরী কক্সবাজার, গত 14.5 বছরে 25 মেগা প্রকল্প সহ শতাধিক প্রকল্প বাস্তবায়নাধীন। ডেঙ্গু মশা নিধনে উন্নত বিশ্বের সফলতা পেয়েছে বিটিআই, জানিয়েছেন ঢাকা উত্তর মেয়র। রাজধানীতেও সফলতার আশাবাদ। টানা বর্ষণে বন্দর নগরী চট্টগ্রামের পরিস্থিতি নাজুক, অধিকাংশ এলাকা এখনো ডুবে আছে পানিতে, চরম দুর্ভোগে নগরবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত সংবাদে। বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার সিকিউরিটি আইন 2023 নামে নতুন আইন করা হচ্ছে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আইনমন্ত্রী জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক ধারায় পরিবর্তন জরুরি হওয়ায় নতুন আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার। তাদেরকে এই মামলায় প্রসিকিউশন, যাতে এই মামলাটা করার ব্যাপারে তাদের যে দায়িত্ব সেটা যাতে সঠিকভাবে পালন করে সেটা আমরা দেখব। এবং সেখানে তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে দূতাবাস হয়তো তাদের নিজস্ব একজন আইনজীবী সেখানে নিয়োগ করতে পারেন, সেই রকম একটা পারমিশন হয়তো চাইবেন। আমি বলেছি সেখানে আমাদের কোনো আপত্তি নাই। তো আরেকটা জিনিস যেটা আলাপ আলোচনায় উঠে এসছে ওনাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে এটা ইয়ের মধ্যে ছিল না তবুও আসছে, সেটা হচ্ছে যে আমাদের যে আইএলওর, যে আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে আইএলওর সাথে কিছু ব্যাপার, কিছু প্রগ্রেস লেবার রাইটসের ব্যাপারে কিছু প্রগ্রেস, সেইখানে যেহেতু আমি আইএলও গভর্নিং বডির কনফারেন্সে গিয়েছিলাম, এই দায়িত্ব আমার কিছু কাজ করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রেও আমি কি অগ্রগতি হয়েছে সেটাও আলোচনা করেছি। মুজিবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় গৃহহীন এবং ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে লাল টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো। উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে 38টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 9 আগস্ট সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন মহিবুল কাদের। ইতোমধ্যে শেষ হয়েছে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মাণ কাজ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নির্মিত এই ঘর হস্তান্তর করা হবে আগামী 9 আগস্ট। বিনামূল্যে মাথা গোজার এই পাকা ঘর পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। তারা প্রাণ ভরে দোয়া করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমি আগে রাস্তায় ছিলাম, রাস্তাতে না, এখন আমার প্রধানমন্ত্রী ঘর বাড়ি দিয়েছে, আমি খুব সুখে আছি। আমি মানুষের দোয়া ধরে কাজ করতাম, এই ঘর পেয়েছি, বউ বাচ্চা নিয়ে এখন আমি ভালো আছি। কোনোদিন কল্পনা করি নাই যে আমি এই পাকা ঘরে থাকবো। এই এলাকায় পর্যায়ক্রমে সকল গৃহহীনকেই করে দেওয়া হবে বাসগৃহ, এমনটাই জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। 2% জমি এবং একটি করে ঘর, এটি হচ্ছে দলিলের কবুলিয়ত নামজারি, এটি বুঝিয়ে দেওয়া হবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সাথে আমরা উপজেলা প্রশাসন যারা সম্পৃক্ত হতে, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, আমি গর্বিত এবং আনন্দিত। জেলা প্রশাসক জানান, টাঙ্গাইল জেলার 3514টি ঘর প্রদান করা হয়েছে এবং 9টি উপজেলা গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এই 314টি ঘরের মাধ্যমে টাঙ্গাইলে এ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর থেকে, মোট 9টি উপজেলা
সম্পূর্ণরূপে ভূমিহীন, গৃহহীন, শূন্য ঘোষিত হবে। এ সকল উপহার প্রার্থীদের জীবনমান উন্নয়নে সরকার সব সময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক। উন্নয়নের জোয়ারে বদলে গেছে পর্যটন নগরী কক্সবাজারের চিত্র। গত 14.5 বছরে 25টি মেগা প্রকল্প সহ শতাধিক প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। এর মাধ্যমেই নতুন রূপ ধারণ করছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রকল্পগুলো চালু হলে জাতীয় অর্থনীতির প্রাণশক্তির পাশাপাশি কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার ট্যুরিজম হাব বলে মনে করে স্থানীয় প্রশাসন। কক্সবাজার থেকে ফিরে বিস্তারিত এস এম আরিফের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তাপস চন্দ্র দাস। একজনও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার এখন বাস্তব। ইউনিয়নে তৈরি করা আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই হয়েছে বাস্তুহারাদের, পেয়েছেন উন্নত জীবন। এক্ষেত্রে একটু আলাদাই হয়ে থাকবে কক্সবাজারের খুশখুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প। 5 তলা বিশিষ্ট 139টি বহুতল ভবনে ভূমিহীন 4409টি পরিবারের জন্য রাখা হয়েছে আধুনিক সব সুবিধা। ইতিমধ্যে সেখানে ঠাঁই হয়েছে বিমানবন্দর সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত 600 পরিবারের। পুরোদমে এগিয়ে চলছে দ্বিতীয় পর্বের কাজও। আর প্রধানমন্ত্রী যারা এখন উপহার দিয়ে অনেক কিছু করছে, এই যে এই দেশে আমরা বন্যার থেকে বাঁচছি, আমরা এখনো কেউ আর মরে না, এটা সুযোগটা তো ভালো করে দিচ্ছে। আমরা তো ওখানে তো পানি ছিলাম। সেপ্টেম্বর অক্টোবরের দিকে ভালো পরিমাণ আবাসিক ভবন আমরা লোকজন উঠার জন্য দিতে পারবো, এবং আগামী বছর ইনশাল্লাহ জুন মাসের মধ্যেই আমরা আশা করছি যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করতে পারব। আশ্রয়ণ প্রকল্প ছাড়াও খুশখুলে তৈরি করা হয়েছে দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র। বাকখালি নদীর তীরে অবস্থিত এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা 60 মেগাওয়াট। টোটাল 22টি টারবাইন আছে, তার মধ্যে 10টি টারবাইন সেট আপ করা হয়েছে। এই 10টি টারবাইনের মাধ্যমে আমরা বর্তমানে জাতীয় গ্রিডে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছি টেস্ট বেসিসে। 37 প্রকল্পের মাধ্যমে যেন এনার্জি হাব হয়ে উঠছে মহেশখালী। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পকে কেন্দ্র করে পাল্টে গেছে উপজেলার মাতারবাড়ির চিত্র। 1200 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1 ইতিমধ্যে সফলভাবে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। আমরা অলরেডি 400 কেভির সাথে আমরা কানেক্টেড। আমরা নেক্সট মান্থে আমরা ট্রায়াল রান দিব, এবং ধাপে ধাপে এটা ট্রায়াল রান দিয়ে নেক্সট মান্থে আমরা 600 মেগাওয়াট ফুল ট্রায়াল রান আমরা দেব বলে আশা করতেছি। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ও তেল আনলোডের জন্য গঠিত চ্যানেল ও টার্মিনালকে ঘিরে তৈরি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 14.3 কিলোমিটার দৈর্ঘ্য, 350 মিটার বিস্তৃত এবং 16 মিটার গভীরতার সমুদ্র বন্দরটি চালু হলে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরও হিউজ একটা ইকোনমিক ভ্যালু আমাদের জাতীয় অর্থনীতিকে আরও বেশি বুস্ট আপ করবে। মহেশখালীতে তৈরি হয়েছে ডাবল পাইপলাইন সিঙ্গেল পয়েন্ট মুরিং। এর মাধ্যমে 11 দিনে যে পরিমাণ তেল খালাস করা যায় তার সময় কমে আসবে মাত্র 48 ঘন্টায়। তাতে বছরে 800 কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। 15 কিলোমিটার ভেতরে আমাদের একটা SPM বয়া, যেটা সেই বয়াতে মাদার ভেসেল মুরিং করবে। মুরিং করার পরে আমাদের 48 ঘন্টার মধ্যে আমরা সেই জাহাজটিকে খালাস করতে পারবো। এদিকে কক্সবাজার শহর ও সমুদ্র ঘিরে বর্তমান সরকারের রয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। বিদেশি পর্যটকদের আকর্ষণে কক্সবাজার বিমানবন্দরকে উন্নীত করা হচ্ছে আন্তর্জাতিক মানের। 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,300 ফুট থাকবে সমুদ্রের মাঝে। কক্সবাজারের সাথে রেল যোগাযোগ এখন কেবল সময়ের অপেক্ষা। সমুদ্র সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে নির্মাণ করা হয়েছে ঝিনুক আকৃতির আইকনিক রেল স্টেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে চলতি বছরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কক্সবাজারবাসীর। আমরা আশা করতেছি সেপ্টেম্বরের 15 থেকে 30 তারিখের মধ্যে আমরা একটা ট্রেন ঢাকা থেকে চালাবো। শহরের যোগাযোগ ব্যবস্থা, সৌন্দর্য বৃদ্ধি, পরিকল্পিত নগরী সহ নানা পদক্ষেপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে কানেক্টিভিটি যেমন বেড়ে যাবে, আমাদের ট্যুরিজম ফ্যাসিলিটি গ্রো করবে। চলমান প্রকল্পগুলো চালু হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার ট্যুরিজম হাব বলে মনে করে স্থানীয় প্রশাসন। ডাবল ডিজিটের গ্রোথ অর্জনে এই কক্সবাজারের ইকোনমি একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ রোড, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ইতিমধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাছাড়া শহরের সৌন্দর্য ও সমুদ্র ভ্রমণে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পর্যটকরা। এখন আর অফ পিক আর পিক নেই, মানুষ যখন সময় পাচ্ছে তখনই চলে আসছে। সব কিছুই মানে অন্যরকম উন্নত হয়েছে। আমি কানাডাতে থাকি,
যেখানে ওখানেও ওটা এত বড় প্রকল্প চিন্তা করার বাইরে, সুতরাং যেটা বাংলাদেশে হচ্ছে যেই যে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছেন আমি মনে করি যেটা আমাদের একটা গর্ব। গত 15 বছরে 25টি মেগা প্রকল্প সহ কক্সবাজারে শতাধিক প্রকল্প হাতে নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বদলে যাচ্ছে কক্সবাজারের চিত্র। আওয়ামী লীগ সরকারের হাতে নেওয়া প্রকল্পগুলো এখন দৃশ্যমান, যা চালু হলে পর্যটন শিল্পের পাশাপাশি দেশের অর্থনীতিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এস এম আরিফ, মাইটিভি, কক্সবাজার। উন্নত বিশ্বে ডেঙ্গু মশা নিধনে বিটিআই সফলতা পেয়েছে, তাই বাংলাদেশেও এর সফলতা পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানী গুলশানে আনুষ্ঠানিকভাবে বিটিআই প্রয়োগের পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। পর্যায়ক্রমে নতুন এই ব্যাকটেরিয়া নগরীর বাসা বাড়ির বেসমেন্টেও প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। জাহিদ আহমেদ বাবু, রিপোর্ট। ডেঙ্গু নিয়ন্ত্রণে সোমবার থেকে আরও একটি পদক্ষেপ নেওয়া শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথমবারের মতো গুলশানে এডিসের লার্ভা ধ্বংসে বিটিআই ব্যাকটেরিয়া ছিটানো কার্যক্রম শুরু করেন ঢাকা উত্তরের মেয়র। সিঙ্গাপুর থেকে আমদানিকৃত এই ব্যাকটেরিয়া প্রয়োগ করে বিশ্বের অনেক দেশেই সফল হয়েছে বলে জানান আতিকুল ইসলাম। উন্নত বিশ্বে টেমিফস ছাড়াও বর্তমানে অনেকে আজকে ইউজ করছিল যেটাকে আমরা বলা হয় বিটিআই। লার্ভাটা মরবে, গাপি মাছগুলো থাকবে এবং গাপি মাছগুলো আবার কিন্তু লার্ভা খেয়ে ফেলবে। এটাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করতে সুবিধা হবে এবং ওষুধটাও কিন্তু যেটা এনেছি এটাও কিন্তু বায়োলজিক্যাল একটি বায়োলজিক্যালভাবে কন্ট্রোল করে এবং এটি শুধু লার্ভাটাই খেয়ে ফেলবে। তিনি জানান এখন থেকে পর্যায়ক্রমে নগরীর প্রতিটা বাসাবাড়ির বেসমেন্টে বিটিআই ব্যাকটেরিয়া প্রয়োগ করা হবে। আমি সকলকে বলবো আপনারা আমাদেরকে সহায়তা করেন। আমি অর্ডার দিয়েছি যে আমার সকল সিটি কর্পোরেশনের যারা মশক স্প্রে যারা আছে তারা যেন বিভিন্ন বাসা বাড়ি অফিস আদালত এগুলোর জন্য স্প্রে যেন করতে পারে। আর বিটিআই সরবরাহকারী প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান এটি অত্যন্ত পরিবেশ বান্ধব, যা বাসা বাড়িতে প্রয়োগ করলে ক্ষতি নেই। ইটস ভেরি নো হার্ম, নো হার্ম টু পিপল, টু পেটস, নো হার্ম, ইউ ক্যান ইউজ মোর। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। শ্রাবণের এমন ধারা ঝরেনি গত কয়েক বছরে। পুরো বর্ষার শেষ সময়ে এসে গত 4 দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভয়াবহ রূপ দেখল চট্টগ্রামবাসী। শহরের মধ্যে উঁচু এলাকা হিসেবে পরিচিত নন্দনকাননের সড়কেও জমেছে পানি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছেন সহসা কমছে না এই বৃষ্টি। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শামসদাবিজ উচ্ছ্বাস। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় অবরুদ্ধ চট্টগ্রামবাসী, জনজীবনে অবর্ণনীয় কষ্ট, দীর্ঘ যানজট নগর জুড়ে। অতীতের সব রেকর্ড ভেঙেছে এবারের জলাবদ্ধতা। চকবাজার, দেওয়ানবাজার, খলিফাপট্টি, মুরাদপুর সহ অন্তত 50টি এলাকায় তলিয়ে গেছে পানির নিচে। জনজীবন যখন স্থবিরতা তখন অস্বস্তি অবস্থায় ঘরবন্দি সিটি মেয়রও। পানির নিচে তলিয়ে গেছে তার বাড়ি, ডুবে গেছে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আমরা সকালে এসে তখন দেখছি পানি, সখী আছে সখীগুলো মানে পানি পড়ে সারা রাত ঘুম যেতে পারে না, একই অবস্থা, এটার কোনো পরিবর্তন আমরা কোনো পাইনি। বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ায় নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না রান্নার চুলা। এর মধ্যে বিভিন্ন বেসরকারি অফিস, শিল্প কারখানা খোলা থাকায় ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা। এক জায়গা থেকে এক জায়গায় আসতে অনেক কষ্ট হচ্ছে। তো ব্যবসা বাণিজ্য তো গেছে গেছে, আমাদের হচ্ছে বাসাতেও গেছে, এখন আসা যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে ঝুঁকিতে থাকা আকবর্ষা এলাকার বিজয়নগর ও ঝিলপাড়ে বসবাসরত 250টি পরিবারকে 2টি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রায় 200 পরিবার এখানে বসবাস করছে, এদেরকে নিরাপদ আশ্রয়ে আমরা সরিয়ে আনার চেষ্টা করেছি। আমরা মোটামুটি বলতে পারি যে এখন এখানে এই বাড়িগুলোতে যারা বসবাস করছে এখানে কেউ নেই। চশিক মেয়র রাজল করিম চৌধুরী এই অবস্থার জন্য দায়ী করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। এগুলো তো দৃশ্যমান জিনিস, বিচাখালের মাটি উত্তোলন হয় কি হয় না আপনারা দেখেন, পুরো খালেই ভরা, পানি কি যাবে কিন্তু। জলবদ্ধতা নিরসনে চশিকের 1টি, চৌকের 2টি এবং পানি উন্নয়ন বোর্ডের 1টি প্রকল্পের আওতায় 11,344 কোটি টাকার কাজ চলমান রয়েছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি, নিউজ ডেস্ক।
কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফুলগাজী সদরের উত্তর বড়িয়া এবং উত্তর দৌলতপুর এলাকায় বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়ে লোকালয়ে ঢুকছে পানি। ভোরের দিকে বাঁধে ভাঙন দেখা দেয়। ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়িয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধে দুটি স্থানে ভাঙনের 6 গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে আমনের বীজতলা। আমরা এটা উঠে গেছি আর ভাঙন বড় হইতেছে দিন দিন, প্রতি 5 মিনিট পর এটা রূপ ধারণ করতেছে, তখন আমরা ব্যস্ত হয়ে গেলাম। এই দর্শক, ভোলা থেকে বৈরী আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে জর্সরে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। আমরা চলে যাচ্ছি তার কাছে। লিটন, নদ নদীর পানি বৃদ্ধি কি এখনো অব্যাহত রয়েছে কিনা এবং একই সাথে বৈরী আবহাওয়ায় জেলেরা কি মাছ শিকারে যেতে পারছেন কিনা আমাদেরকে জানাবেন। জানেন যে গত কয়েকদিন যাবত ভোলায় বাড়ি বর্ষণ হচ্ছে, যার কারণে কিন্তু যে বলে যে নদী মেঘনা নদী এবং তেঁতুলিয়া নদী রয়েছে, তেঁতুলিয়া নদীর পানি বেড়ে গিয়ে ভোলা সদরের রাজাপুর সহ ভোলা চরপোষণের চরপুকরি মুকরি সহজেই মনপুরা সহজে নিম্ন অঞ্চলগুলি আছে, নিম্ন অঞ্চলগুলি পানি বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু বলার যে নিম্ন অঞ্চলগুলি প্লাবিত হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলি। এই বিষয়ে আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে যেমনটা কথা হয়েছে, পানি উন্নয়ন বলছেন যে ভোলা বেড়িবাঁধের বাইরে যে সমস্ত নিম্ন অঞ্চলগুলি ছিল সেগুলি পানিতে ডুবে গেছে, তবে তিনি বলছেন যে আবার যখন নদীতে জোয়ার নেমে আসে তখন পানি প্লাবিত পানিগুলি নদীতে নেমে যায় বলে তিনি বলছেন। তবে তিনি এতটুকু বলছেন যে ভোলার যে 334 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধগুলি সচল রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় হলো আপনাকে যেমন জানাতে হয়েছে যে এই বাড়ি বর্ষণের কারণে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু ভোলার যে মেঘনা এবং তেঁতুলিয়া জেলেরা রয়েছে, জেলেরা কিন্তু এই বৈরী আবহাওয়ার ভিতরে কিন্তু নদীতে বা সাগরে যেতে কিন্তু তাদের একটু কষ্ট হলো, তারপরে যেহেতু কিছুদিন আগে 65 দিনে নিষেধাজ্ঞা শেষ হয়েছে, তারা কিন্তু এখন নদীতে মাছ শিকারে যাচ্ছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে মাছও কিন্তু তারা প্রচুর পাচ্ছে। তুলনামূলকভাবে বড় মাছ না গেলেও কিন্তু ছোট মাছগুলি তারা পাচ্ছেন, তাই তারা কিন্তু এই অভিযানের পরে নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন, যদিও এই বর্ষা এবং পানি বেড়ে যাওয়ার কারণে কিছু ব্যাহত হচ্ছে এ বিষয়ে। এবং আবহাওয়াবিদের সাথে বলা আবহাওয়ার সাথে আমার যেমনটা কথা হয়েছে, বলা আমাকে যেমনটা জানিয়েছেন গত 24 ঘন্টায় 108 মিলিমিটার পানি রেকর্ড করা হয়েছে, এছাড়া আজ সকাল থেকে বেলা 12টা পর্যন্ত 77 সেন্টিমিটার রেকর্ড করেছে। এছাড়া আমার সাথে বিএডব্লিউটির সাথে কথা, বিএডব্লিউটি জানিয়েছেন যে ঢাকা বেতুয়া ইলিশা মধু চৌধুরী হাট সহ এই 2-1টি জায়গায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, অন্যান্য জায়গায় সকল লঞ্চ চলাচল স্বাভাবিক আছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড আমাকে সর্বশেষ যেমনটা জানিয়েছেন যে আজকে বৃষ্টির পানি তেমন একটা বাড়বে না বলে তিনি জানিয়েছেন, এবং আবহাওয়া অফিস বলছেন যে 2-1 দিন আরো এই বর্ষা থাকবেন বলে আমাকে আবহাওয়া অফিস সূত্রে যেমনটা জানানো হয়েছে। তো এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ খবর। লিনিয়া লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিল একজন সহকর্মী আরিফ হোসেন লিটন, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম তার সাথে। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি, দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কর্মপন্থা নির্ধারণ এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। একান্ত সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর মাইটিভিকে জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, তবে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ইসি মোহাম্মদ আলমগীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশন পার করছেন ব্যস্ত সময়। এরই মধ্যে ভোট গ্রহণের সার্বিক কর্মযজ্ঞ সম্পাদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তুলে ধরেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুঁটিনাটি বিষয়। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের হয়তো চিন্তা ভাবনাটা হতে পারে, সকালে পাঠানো সম্ভব যে সমস্ত কেন্দ্রগুলোতে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো সকালে পাঠানো, আর যেগুলো একেবারে সকালে পাঠানো সম্ভব না, যোগাযোগ ব্যবস্থা উন্নত না, যেতে সময় লাগে, সেই ক্ষেত্রে হয়তো আমরা বিশেষ ব্যবস্থাপনায় রাতে পাঠাবো যাতে কোনো রকম পথে থেকে সেই সমস্ত ব্যালট কোনো রকম কথা বলেন দেশি এবং বিদেশি পর্যবেক্ষক সহ সিসি ক্যামেরার স্থাপন প্রসঙ্গেও। একসাথে যখন 300 আসনে নির্বাচন হয়, অনেকগুলো কেন্দ্র, 4 লক্ষের উপরে ভোট কেন্দ্র থাকে, তো সেখানে এত ঝুঁকিপূর্ণ বেশ কিছু কেন্দ্র থাকবে,
এতগুলো কেন্দ্রতে সিসি ক্যামেরা লাগিয়ে সেটা কেন্দ্রে থেকে দেখা কঠিন। তো আমরা সেক্ষেত্রে ওই যে বললাম যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা আলাদাভাবে সেগুলোকে তালিকা করে সেখানে ফোর্স বাড়ানো। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীরের। সব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তখন কিন্তু সেখানে এমনি একটা ব্যালেন্স থাকে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে তারা বরঞ্চ যে রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, তারাই এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার একটা বিশেষ ভূমিকা নেয়। আবু সদপু, মাইটিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন র‍্যাব দাখিল না করায় আবারও পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম আগামী 11 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী সময় ধার্য করেন। এ নিয়ে এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 100 বার পেছালো। 2012 সালের 11ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক। 4 দিন পর চাঞ্চল্যকরে হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি কোনো কার্যকর পদক্ষেপ নিতে না পারায় 2 মাস পর হাইকোর্টের নির্দেশে মামলাটি র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় 24 জন নিহত হয়েছে। রোববার আজিজাল প্রদেশের এই দুর্ঘটনাকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা। স্থানীয়রা জানায়, ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের বহনকারী একটি মিনিবাস সড়কের বাঁকে উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশে প্রায়ই ছোট বড় নানা দুর্ঘটনা ঘটে। অনেক দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য ব্যবহার করে থাকেন কোচ এবং মিনিবাস। যুক্তরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ যখন কমেছে, তখন প্রাণঘাতী এই ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ভ্যারিয়েন্টের নাম এরিস। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, EG.5.1 ভেরিয়েন্টটি ওমিক্রন থেকে এসেছে। গত মাসে দেশটিতে এই ধরনটি প্রথম শনাক্ত হয়। বর্তমানে মোট কোভিড আক্রান্তের 14% এবং প্রতি 9 জনের মধ্যে একজন এই ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের মতে এরিসের 5টি উপসর্গ রয়েছে। সেগুলো হচ্ছে নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, ক্লান্তি, হাঁচি এবং গলা ব্যথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধামন গেব্রেইউসের বলেছেন, ভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধগুলো শিথিল করা উচিত হয়নি। সংবাদের একদমই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গৃহহীন এবং ভূমিহীনদের পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ঘর। আগামী বুধবার ঘরগুলো হস্তান্তর করা হবে। উন্নয়নের মহাসড়কে পর্যটন নগরী কক্সবাজার, গত 14.5 বছরে 25 মেগা প্রকল্প সহ শতাধিক প্রকল্প বাস্তবায়নাধীন। ডেঙ্গু মশা নিধনে উন্নত বিশ্বে সফলতা পেয়েছে বিটিআই, জানিয়েছেন ঢাকা উত্তর মেয়র। রাজধানীতেও সফলতার আশাবাদ। টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের পরিস্থিতি নাজুক। অধিকাংশ এলাকা এখনও ডুবে আছে পানিতে, চরম দুর্ভোগে নগরবাসী। আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি লিনা রহমান। আল্লাহ হাফেজ।